নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজকে চলে এসেছি একটা ব্লগ শেয়ার করতে, লক্ষ্মী পুজোর দিনের ব্লগ। যে দেখুন, সকাল সকাল স্নান করে নিয়েছি আর নতুন একটা শাড়িও ভেঙেছি, তারপর সিংহাসনের দিকে চলে গেছি, ঠাকুরকে একটু ফুল মিষ্টি দিয়ে পুজো দিয়ে দিয়েছি সকাল সকাল, আর একটু সিংহাসনটা সাজিয়েও নিয়েছি, কিছুটা কাজ গুছিয়ে নিয়েছি। আর এই যে ডেকোরেশনটা দেখছেন সিংহাসনের, সমস্তটাই আমার শ্বশুরমশাই নিজের হাতে করেছেন, কাগজ কেটে ফুল চেন বানিয়ে। ওদিকে মা আর আমি একটু চা খেয়ে নিলাম, কেন কি ভোগের আয়োজন শুরু করতে হবে। এদিকে আমি ভাজাটা চাপিয়ে দিয়েছি, আর দেখুন মা এদিকে পায়েসটাও বসিয়ে দিচ্ছে ইন্ডাকশনে। হাই গাইস, আরে মেঘ দেখে রে। হাই গাইস, কেমন আছো? এই যে আমি চান করে এসেছি, আর আমার বন্ধু আমাকে ডাকছে। এই যে ওইখানে আছো বন্ধুটা। এখানে আমার ভাজাভুচিগুলো কমপ্লিট হয়ে গেছে, আর মা এখানে লাবড়াটাও বসিয়ে দিয়েছে, সব ফুটে গেছে। ভোগের আয়োজন তো জোর কদমে চলছে, লাবড়াটা ফুটেও গেছে। আর এই আলপনাগুলো এখন কেনা হয়, এগুলোই এখন বসিয়ে দেওয়া হয়, যতটা সহজলভ্য করে তোলা যায় কাজকে আর কি। এদিকে মুগ ডালটা ভাজা হচ্ছে, খিচুড়ি বসানো হবে, আর সুজিটাও প্রায় হয়ে এসেছে, একটু পাতলা পাতলা করেই নামিয়ে দেবো, নাহলে সন্ধ্যায় সমস্তটা জমে যাবে, আর খিচুড়িও হয়ে এসছে। আর এদিকে ফলটা কেটে দিচ্ছেন আমার বড়মশাই, এটা ওই করে, ভালোবেসে কাজটা করে, আর খুব ভালোও লাগে, হেল্পও হয়। এদিকেও দেখুন প্রসাদ আসা শুরু হয়ে গেছে, মানে যাদের পুজো হয়ে গেছে তারা প্রসাদ দিয়েও গেছে, তো আমরা এখনও বসে উঠতে পারিনি, সন্ধ্যাও হয়ে গেছে। চলুন লুচিগুলো ভেজে নিই, ভোগের লুচিগুলো সমস্তটা ভেজে নিয়ে তারপর রেডি হয়ে পুজোয় বসবো। দেখুন ঠাকুরের জায়গাটা কত সুন্দর লাগছে, সমস্ত সাজিয়ে গুছিয়ে দিয়েছে আমার বড়মশাই আর শাশুড়িমা মিলে। আর এই যে আমিও রেডি হয়ে গেছি, এবার আমি বসে পুজো করে পাঁচালি পরে প্রণাম করে উঠে পড়বো। আর এই পুজোয় বসার আগে রেডি হওয়ার পর দনুর সাথে খানিকটা ঘুনসুটি করছিলাম, কিছু আমাকে বোঝাচ্ছিল, যাই হোক। আর সমস্ত ভোগ নিবেদন করা হয়ে গেছে, বর নিবেদন করে দিয়েছে, আমাদের ব্রাহ্মণ আসে না, নিজেরাই পুজো করে নিই পাঁচালি পরে। পুজো হয়ে যাওয়ার পর প্রসাদ বিতরণের ব্যাপার আছে, আর মা ওদিকে চাল কলাটা মেখে দেবে, আর প্রসাদটা বেড়ে দেবে আমার বর, তারপর বিতরণ করা হয়ে গেলে নিজেরাও প্রসাদ নিয়ে বসে পড়ব। আর তার মাঝে দেখিয়েছিলাম মা ছেলের খানিকটা পাগলামি, তো দেখতেই পাচ্ছিলেন ও আর কি ব্লগ করছিল, ওর ভীষণ ইচ্ছা যে এইভাবে ব্লগের কাজ করবে, তাই ওর এই ক্লিপিংসটা আমি অ্যাড করে দিয়েছি। স্পেশালি এই ব্লগটা বানানোর জন্য ও আমাকে ভীষণভাবে ইন্সপায়ার করেছে, যার জন্য আমি সাহসটা দেখিয়েছি বা ফার্স্ট টাইম এরকম একটা ব্লগ শেয়ার করছি আর কি। তো দেখুন পুজোর পর ভোগ প্রসাদ নিয়ে বসে পড়েছি, সবাই মিলে ভোগ প্রসাদ গ্রহণ করলাম, তারপর রাতে একটা নেমন্তন্ন ছিল পাশেই আর কি, দনু জেম্মার বাড়িতে, আমার এক বৌদি, তাদের বাড়িতে প্রতি বছরই লক্ষ্মী পুজোর আয়োজন থাকে, আর সেখানে ও ভীষণ ভালোবাসা পায় আর ভীষণ আনন্দ করে সেখানে গিয়ে, জেম্মাদের সাথে গল্প গুজব খাওয়া দাওয়া খেলা ওই সমস্তটা করে আমি আর মাও খাওয়া দাওয়া করে বাড়ি চলে এলাম। তো সবাইকে জানাই আরও একবার শুভ বিজয়া।